আজ আমি ষষ্ঠ শ্রেণী ভূগোল বহির চতুর্থ অধ্যায় পৃথিবীরা গতির অভ্যাস কার্য আলোচনা করা প্রথম প্রশ্নটি হল নিম্ন লিখিত বাক্যগুড়ের শূন্যস্থান পূরণ কর কে দে বিশুভ ব্রতঠে পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টা প্রত কত কিলোমিটর ঘণ্টা প্রতীতি ষোলশো সতুরি কিলোমিটর তো দেখ এইটা হল পৃথিবী পৃথিবী এইটা হল বিশুভ ব্রত মিটা কমে কো কে বিশুভব্রত ଆବର୍ତ୍ତନ ହେଲା ସେ ଯେତେବେଳେ ନିଜ ଚାରି ପାଖରେ ବହୁତ ଜୋରରେ ବୁଲିଥାଏ ତ ଘୁରିଥାଏ ତା'ର ଏଇ ବିଶୁଭ ବୃତ୍ତରେ ସେ ସର୍ବାଧିକ ଅଧିକ ବେଗ ହୋଇଥାଏ ଏଇଟା ହେଉଛି ତା'ର ମେରୁ ଅଞ୍ଚଳ ଏଇଟା ହେଲା ଉତ୍ତର ମେରୁ ଏଇଟା ହେଲା ଦକ୍ଷିଣ ମେରୁ তো মে অঞ্চলের তার বেগ হচ্ছে শূন্য আশুবব্রতঠার হয়ে থাকে তেমন তার ঘণ্টা প্রতীতি ষোলশ শতুরী কিলোমিটর বেগরে সে এই বিষুব্রত বিষুব্রতটি ষোলশশো সতুরি কিলোমিটর বেগরে ঘুঁ থাকে নিজ চারিপাখে তাকে আমি আবর্তন বলে থাকে সেইপর খরে দে পৃথিবীরা দুই মেঠে উত্তর মে এবং দক্ষিণ মেঠে আবর্তন বেগ ঘণ্টা প্রতীতি না শূন্য কিলোমিটর গ্রে দেলা যে পৃথিবী অক্ষ তার কক্ষত সহিত কত ডিগ্রি কোণ করে

এইটা হচ্ছে তার কক্ষ এইটা পৃথিবী তো এইটির যে কোণ সৃষ্টি হল এইটা আর অক্ষ আক্ষে কত কোণ সৃষ্টি হল না সাড়ে ছষি ডিগ্রি কোণ সৃষ্টি হয়ে থাকে আউ এইটা হলো মনে কর তারা কোণ এইটা নবে ডিগ্রি কুয়া যাই তো নবে তা সে নিজ আড়টা হলো অক্ষ এইটা হলো ভূমধ্যস্থ লম্ব তাহলে লম্ব সে সিধা নরই ঢড় থাকে তো নিজ আড়ে কে ঢড়ি থাকে এইটা হচ্ছে সে নিজ আড়ি থাকে এইটা এইটু এটা তার অক্ষ তো কোণ হল এইটা তো ভূ মধ্যে মানে সান বা নবে ডিগ্রি কবা তো এইটি সে সাড়ে তেইশ ডিগ্রি ঢড়ি থাকে কাহ আগুন নিজ আড়ে তেইশ ডিগ্রি ঢড়ি থাকে তো বর্তমানে দেখ ঘ প্রশ্নটি দেওয়া সাধারণ দুইটি অধিবর্ষ মধ্যে ব্যবধান কত বর্ষ অটে যেপরি দুই হাজার মাসা হচ্ছে অধিবর্ষ লা অধিবর্ষ আমি কহবা কারণ পৃথিবী पृथ्वी ममण सूर्य सूर्यको चारिपाले बुलिएको तिन सौ पँसठ दिन आउँ घन्टा लाग्थे वान बय फोर घन्टा अर्थ 4 को फोरको 6 घन्टा बोली धरि तिन सौ पँसठी दिन आउँ छै त छ घन्टा छ घन्टा रहि प्रति चार वर्ष केत

চারি বর্ষ হেলে সি না সে ছ চারিটা ছসলে চবিশ ঘন্টা হব অর্থাৎ গোটে দিন হব তালে দুইটি অধিবর্ষ মধ্যে ব্যবধান কেতে হলাম না চারি বর্ষ রহলা দুই নম্বর প্রশ্নটি দে নিম্নলিখিত প্রশ্নগুড়ার উত্তর ଉତ୍ତରରେ ଲେଖିବ ପୃଥିବୀର ଦୁଇ ପ୍ରକାର ଗତି ଅଛି ସେ ସେଗୁଡ଼ିକ ହେଉଛି ଆବର୍ତ୍ତନ ବା ଦୈନିକ ଗତି ଏଇଟା ଦୈନିକ ଗତି ହେଲା ନିଜ ଚାରିପାଖରେ ବୁଲିବାକୁ ତାକୁ ଆବର୍ତ୍ତନ ଗତି କହନ୍ତି ଆଉ ଗୋଟିଏ ହେଲା ପରିକ୍ରମଣ ଗତି ବା ବାର୍ଷିକ ଗତି ଅର୍ଥାତ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଚାରିପଟେ ଏହିପରି ଭାବରେ ଉପବୃତ୍ତାକାର ପକ୍ଷ ଉପବୃତ୍ତାକାର ପଥରେ କକ୍ଷ ପଥରେ ସେ ଘୁରିଥାଏ ନିଜ ଚାରିପାଖ ଘୂରିବା ସହିତ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଚାରିପାଖରେ ଘୁରିଥାଏ ତେଣୁ ତାର ଦୁଇ ପ୍ରକାର ଗତି আবর্তন গতি আও আিক্রমণ গতি খেদা যে পৃথিবীরা আবর্তন বেগ ভূপৃষ্ঠার কেউঠার সর্বাধিক আউ কী পৃথিবী যেত আবর্তন অর্থ নিজ চারিপাখানে বুলু থাকে বিশুভ বৃত্তায় তার সর্বাধিক বেগ থাকে কারণ বিশুভ বৃত্তর পরিধি সবুঠার বড় অর্থ এত লম্বা বা বহু লম্ব এ ল বহু অধিক সে ସେଠାରେ ସର୍ବାଧିକ ବେଗରେ ଆବର୍ତ୍ତନ ହୋଇଥାଏ ଏବଂ ମେରୁ ଠାରେ ତା'ର ସର୍ବ ନିମ୍ନ ଥାଏ କେଉଁଠି ନା ଶୂନ ରହିଥାଏ କେଉଁଠି ନା ଉତ୍ତର ମେରୁ ଏବଂ ଦକ୍ଷିଣ ମେରୁରେ ତାର ବେଗ ଶୂନ ରହିଥାଏ ଗ ପ୍ରଶ୍ନଟି ହେଲା ପୃଥିବୀର ଆବର୍ତ୍ତନ ବେଗ ଖୁବ୍ ଅଧିକ ହୋଇଥିଲେ ମଧ୍ୟ ଆମେ କାହିଁକି ତାହା ଅନୁଭବ କରିପାରୁନାହୁଁ ଉତ୍ତରରେ ହେବ ପୃଥିବୀ ଅଧିକ ବେଗରେ ଗତି କରୁଥିଲେ ମଧ୍ୟ ତାହା ଆମକୁ ଜଣାପଡ଼େ ନାହିଁ

এটা হলা দক্ষিণ মে এটি সর্বনিম্ন হয়ে থাকে কারণ আবর্তন সময় এর মে দুইটি স্থির থাকে এই মে দুইটি স্থির থাকে তুমি গোটে ফুটবল কুড়ি তোমার হাতের ধর তা বুলেব তো ফুটবল উপর ভাগ এবং তলভাগক তুমি লক্ষ্য করব দেখ তাহা এত জোর বুলু না অন্তু সেই ফুটবল্র মঝি ভাগটি মঝি অঞ্চলটি এই মঝি ভাগটি বহু জোর ঘু সেই ভাবলে পৃথিবী এইপরি ঘুঁড়ি থাকে କୂଅରେ ଦେଲା ପୃଥିବୀର ପରିକ୍ରମଣକୁ କାହିଁକି ତା'ର ବାର୍ଷିକ ଗତି ବୋଲି କୁହାଯାଇଛି

তাকে এই পরি ভাবে বুলা পরে তাহার এক হয়ে যাই যা কি বর্ষ সেই তাকে আমি বার্ষিক গতি বলে সে গোটে এই পুরা উপবৃতাকার পথক পরিক্রমণ করা গোটে বর্ষ সময় লাগি থাকে সেইপ্রেম তারিক গতি বলে তিন নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত প্রত্যেক প্রশ্নর উত্তর লেখ কে হল পৃথিবীর উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের গ্রীষ্ম ঋতু বর্ষার কেউ কেউ সময় কিপর সংগঠিত চিত্র চিত্রসহ বুঝাই লেখ এইটা চিত্র তো এইটা দেখ পৃথিবীরা পৃথিবীর উত্তর মে অর্থ পৃথিবী উত্তর সরি পৃথিবী উত্তর গোলার্ধের গ্রীষ্ম ঋতু হয়েছি কবে না জুন্ জুন্ একইশ তারিখে তো জুন্ একইশ তারিখে পৃথিবী উত্তর গোলার্ধটি সূর্য আড়লিকি রয়েছি যা ফলে কি সূর্য কিরণ লম্ব ভ উত্তর গোলার্ধ উপরে পড়ুচি সেই এ কিনা সূর্য কিছু এ গ্রীম ঋতু অনুভূত হুয়ে আউ এই দেখ দক্ষিণ মেরু বা দক্ষিণ গোলার্ধটি সূর্য দূরে যাই তো সেপরে কিরণ

ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ଢଳିଛି ସେଥିପାଇଁ ସୂର୍ଯ୍ୟଙ୍କର କିରଣ ଲମ୍ବ ଭାବରେ ଏହା ଉପରେ ପଡ଼ୁଛି ସେଥିପାଇଁ ଏଥିରେ ତାପମାତ୍ରା ଅଧିକ ଥାଏ ଏବଂ ସେଥିରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଅନୁଭୂତ ହୁଏ କେଉଁଠି ନା ଦକ୍ଷିଣ ଗୋଲାର୍ଦ୍ଧରେ ସେହିପରି ସେହି ସମୟରେ ଉତ୍ତର ଗୋଲାର୍ଦ୍ଧଟି ସୂର୍ଯ୍ୟଙ୍କଠାରୁ ଦୂରେଇ ଯାଇଛି ଯାହାଫଳରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର କିରଣ ତେର୍ଛା ବା ତିର୍ଜକ ଭାବରେ ଏହା ଉପରେ ପଡ଼େ ଏବଂ ସେଠାରେ ଉତ୍ତର ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଶୀତ ଋତୁ ଅନୁଭୂତ ହୋଇଥାଏ ଜୁନ୍ ଏକୋଇଶ ତାରିଖ ବେଳକୁ ପୃଥିବୀରେ উত্তর পৃথিবী উত্তর গোলার্ধ সূর্য আড়ি ঢলি হয়ে রই থাকে এই দিন কর্কট ক্রা উপরে সূর্য কিব ভাব থাকে তো এই দিনক গ্রীষ্ম অয়ানান্ত দিবস কুয়া যায় সেতবে উত্তর গোলার্ধর তাপমাত্রা অধিক হয়ে থাকে তেমন সেখানে গ্রীষ্ম ঋতু হয়ে থাকে সেইপর ঠিক সেইপর ডিসেম্বর বাইশ তারিখ বেড় পৃথিবীরা দক্ষিণ গোলার্ধ সূর্য আড়ি থাকে এবং মকর ক্রাতি উপরে সূর্য কিম্ব ভাবে পড়ায় তে সেখানে তাপমাত্রা অধিক হুয়ে গ্রীষ্ম ঋতু অনুযায়ী ভূত হয়ে খরে দেলা পৃথিবী রিন রাতে কিপর সংগঠিত হুয়ে চিত্র চিত্র সহ বুঝাই দেখ তো এটা দেখ পৃথিবী এই সূর্য তো পৃথিবী সূর্য ঠার কিছু দূরের ন দূররে নিজ অক্ষ চারিপটে এটা তার অক্ষ তো অক্ষ চারিপটে প্রায় চবিশ ঘন্টার থ পশ্চিম রুর্ব বুসব তায়ি থাকে যা কি গোটে দিন হয়ে থাকে পৃথিবীরা এই আবর্তন দ্বারা তাহার পৃষ্ঠভাগের প্রত্যেক স্থান দিনের চব্বিশ ঘন্টা মধ্যে বার ঘণ্টা এর অর্ধাংশের আলোক এবং অবশিষ্ট বার ঘণ্টার বার ঘণ্টা অর্ধাংশের রাতে হয়ে থাকে ত পৃথিবী যদি আমি দুই ভাগের ভাগ করে দেবা এর অধা দিনর 12 ঘণ্টা সূর্য কিরণ পরি থাকে আউ বা 12 ঘণ্টা অন্ধার হয়ে থাকে বা রাতে হয়ে থাকে তো সেই বার ঘণ্টা বুলি বুঝি পুঁ আসিকি এপটে পে তো এই বার ঘণ্টাটি রাতে হয়ে যায় পুঁ এই দিন হয়ে যায় এইপর ভাব দিনরাতি হয়ে থাকে পৃথিবীরা যে পার্শ্বটি সূর্য আড়াই বা সূর্য কিরণ থাকে সেই সেই পার্শ্বটি দিন হয়ে থাকে এবং অপর পার্শ্বটি রাতে হয়ে থাকে তো যে দেখ এইটা দ্রাঘিমা রেখা এইগুলো সবু দ্রাঘিমা রেখা তুমি দেখ দ্ৰাঘিমা ৰেখাটি পূৰ্ব দিগৰে পৃথিৱীৰ অন্ধাৰৰ অৰ্ধাংশ পৰিত্যাগ কৰি বা অন্ধাৰু আলোক আছে এই দ্ৰাঘিমা টি সি বুলি বুনি কণ কৰে সি এইপ আচিব যেতিয়া এই পটকো আচিব অন্ধাৰু আলোক আচিলা তাত সূৰ্যক ফাৰ্ষ্ট যেতিয়া এই প্ৰথমে আলোকে পহঁচিলা সেইবাবে কণ হু দিন হৈ থাকে বা সকাালৈ থাকে তাৰপৰা যেতিয়া সেই মধি ভাগৰ পহঁচিব

ତି ସଂଗଠିତ ହୋଇଥାଏ ତ ଏଇଠି ଲେଖା ହେଇଛି ତାହା ଯେଉଁ ଦ୍ରାଘିମା ରେଖାଟି ପୂର୍ବ ଦିଗରେ ପୃଥିବୀର ଅନ୍ଧାରକୁ ପରିତ୍ୟାଗ କରି ଆଲୋକ ଆଡ଼କୁ ପ୍ରବେଶ କରେ ସେତେବେଳେ ସେହି ଦ୍ରାଘିମା ଉପରେ ଅବସ୍ଥିତ ସବୁ ସ୍ଥାନରେ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ହୋଇଥାଏ ଏଇ ଦ୍ରାଘିମାଟି ଏଇ ଦ୍ରାଘିମାରେ ଥିବା ଏହି ଦ୍ରାଘିମା ଉପରେ ଯେଉଁ ଯେଉଁ ଅଞ୍ଚଳ ଅଛି ସବୁ ଅଞ୍ଚଳରେ କ'ଣ ହୋଇଥାଏ ସେଇ ଗୋଟେ ସମୟରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କ କିରଣ ବଢ଼ିଥାଏ ଆଉ ସୂର୍ଯ୍ୟ ଉଦୟ ହୋଇଥାଏ ସେହିପରି ମଧ୍ୟାହ୍ନ ସମୟରେ ଏଇ ଦ୍ରାଘିମା ଉପରେ ସବୁ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟାହ୍ନ ହୋଇଥାଏ ସେହିପରି ଏଇ ଦ୍ରାଘିମାର ସବୁ ଅଞ୍ଚଳରେ ସବୁ ଅଞ୍ଚଳରେ ସେହି ସମୟରେ କ'ଣ ହୋଇଥାଏ ମଧ୍ୟରାତ୍ରି ହୋଇଥାଏ ଏହିପରି ଭାବରେ ସବୁ ସେହିପରି ଭାବରେ ଦିନ ରାତି ହୋଇଥାଏ ତାପରେ ସମ୍ପୃକ୍ତ ଦ୍ରାଘିମାଟି ଆବର୍ତ୍ତନ କରି ପୂର୍ବ ଦିଗଠାରୁ ଅଧିକରୁ ଅଧିକ ଗଲା ପରେ ସେହି ଦ୍ରାଘିମା ଉପରେ ଥିବା ସବୁ ସ୍ଥାନ ଦିନ କ୍ରମଶଃ ବଢ଼ି ବଢ଼ି ମଧ୍ୟାହ୍ନ ହୁଏ ତା'ପରେ ଅପରାହ୍ନ ହୋଇଯାଏ ତା'ପରେ ସନ୍ଧ୍ୟା ହୋଇଥାଏ ତା'ପରେ ମଧ୍ୟରାତ୍ରି ହୋଇଥାଏ ସନ୍ଧ୍ୟା ପରଠାରୁ ପୃଥିବୀର କ୍ରମଶଃ ଅଧିକ ପୂର୍ବ ଦିଗକୁ ଗତି କରିବା ଫଳରେ ସେହି ଦ୍ରାଘିମା ଉପରେ ସବୁ ସ୍ଥାନରେ ରାତି ମଧ୍ୟରାତ୍ରି ପୁଣି ସକାଳ ହୋଇଥାଏ ଏହିପରି ପୃଥିବୀରେ ଦିନରାତି ସଂଗଠିତ ହୋଇଥାଏ ଘରେ ଦେଲା ପୃଥିବୀର ଅକ୍ଷ ଦଣ୍ଡ ତାର କକ୍ଷତଳ ସହିତ ଲମ୍ବ ଭାବରେ ଥିଲେ ଭୂପୃଷ୍ଠରେ କ'ଣ ଘଟନ୍ତା ବୁଝାଇ ଲେଖ ଉତ୍ତର ପୃଥିବୀର ଅକ୍ଷ ଦଣ୍ଡ ତା'ର କକ୍ଷ ତଳ ସହିତ ଲମ୍ବ ଭାବ ମାନେ ନବେ ଡିଗ୍ରୀ ଭାବରେ ଥିଲେ କ'ଣ ହୋଇଥାନ୍ତା ପୃଥିବୀର କୌଣସି ମେରୁ ଉତ୍ତର ମେରୁ ଦକ୍ଷିଣ ମେରୁ কতবে সূর্য আড়ি নথান্ত এইপরি ভাবে সিধা থাকে উত্তর মে ঢলি না কি দক্ষিণ মে ঢড়ি না কিন্তু পৃথিবীরা পক্ষতল কিপর অইপর ভাবে অা কি গোটে সময়া সূর্য আড় ঢড় থাকে সেই সময় অন্য মেটি সূর্য ঠার দূরে যাই সেইপর ভাবে এই পৃথিবীটি যেপ এইপরি ভাবে থাকে এইটি সূর্য থাকে তাহলে এই মেটি সূর্যক আড়ি থাকে এই মেটি সূর্য ঠার দূরে যাই কিন্তু এইপরি লম্ব ভ কোণী সময়ের বি সূর্য আড়ি নথা কি সূর্য ঠার দূরে নথা সে গোটে সময় সান সূরত্রে থাকে সূর্য উভয় মে সান দূরতার ଥାନ୍ତି ଫଳରେ ଉତ୍ତର ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ କି ଦକ୍ଷିଣ ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଶୀତ ଋତୁ ହୁଅନ୍ତା ନାହିଁ ତ ଏଇ ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ କିମ୍ବା ଏଇ ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଶୀତ ଋତୁ ଏହିପରି ହେଉନଥାନ୍ତା ତ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଲମ୍ବ କିଣ କିରଣ ସର୍ବଦା ବିଶୁଭ ବ୍ରତ ଉପରେ ପଡ଼ନ୍ତା କାହା ଉପରେ ପଡ଼ନ୍ତା ନାଇଁ ଦେଖ ଏଇ ଲମ୍ବ କିରଣ ସର୍ବଦା ବିଶୁଭ ବୃତ ଉପରେ ଆଉ ମେରୁ ଉପରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ତୀର୍ଯ୍ୟ କିରଣ ବା ତେର୍ଛା କିରଣ ସବୁବେଳେ ପଡ଼ୁଥାନ୍ତା ଯଦି ପୃଥିବୀ ଏହିପରି ଭାବରେ ଥାନ୍ତା

ଡିସେମ୍ବର ବାଇଶରୁ ଜୁନ୍ ଏକୋଇଶ ପର୍ଯ୍ୟନ୍ତ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ସେଇ ଉତ୍ତର ଉତ୍ତରକୁ ଧୀରେ ଧୀରେ ଉତ୍ତରକୁ ଯିବାକୁ ଆମେ ଉତ୍ତରାୟଣ କରିଥାନ୍ତି ପୁଣି ଜୁନ୍ ଏକୋଇଶରୁ ଡିସେମ୍ବର ବାଇଶକୁ ଉତ୍ତର ଗୋଲାର୍ଦ୍ଧରେ ଲମ୍ବ କିରଣ ପଡ଼ିଥାଏ ସୂର୍ଯ୍ୟଙ୍କର ଧୀରେ ଧୀରେ ତାହା ଦକ୍ଷିଣ ଆଡ଼କୁ ସୂର୍ଯ୍ୟ ଯାଇଥାନ୍ତି ବା ଦକ୍ଷିଣ ଗୋଲାର୍ଦ୍ଧକୁ ସୂର୍ଯ୍ୟଙ୍କ କିରଣ ଲମ୍ବ ହେବାରେ ଲାଗିଥାଏ ତାକୁ ଆମେ ଦକ୍ଷିଣାୟନ କହନ୍ତି ତ ଯଦି ଏହିପରି ଭାବରେ ପୃଥିବୀ ଯଦି ଏହିପରି ଭାବରେ ଥାଆନ୍ତା ତା'ର ଅକ୍ଷ ଯଦି କକ୍ଷ ତଳ ସହିତ ନବେ ଡିଗ୍ରୀ ଥାନ୍ତା ତାହେଲେ ଉତ୍ତରାୟଣ କି ଦକ୍ଷିଣାୟନ ଗତି ହୋଇପାରିନଥାନ୍ତା ଉଭୟ ଗୋଲାର୍ଦ୍ଧରେ ସମାନ ପରିମାଣର ସୂର୍ଯ୍ୟ କିରଣ ପାଆନ୍ତା ଦିନ ରାତି ସାନ ବଡ଼ ହୁଅନ୍ତା ନାହିଁ ମେରୁ ଠାରୁ ଛଅ ମାସ ଦିନ କି ଛଅ ମାସ ରାତି ହୁଅନ୍ତା ନାହିଁ ଉଭୟ ଗଲା ଧରେ ସମାନ ଋତୁ ଅନୁଭୂତ ହୋଇଥାନ୍ତା କର୍କଟକ୍ରାନ୍ତି କିମ୍ବା ମକରକ୍ରାନ୍ତି ଉପରେ ଲମ୍ବ କିରଣର ପରନ୍ତା ନାହିଁ ଆଲୋକବୃତ୍ତ ସର୍ବଦା ଉଭୟ ମେରୁକୁ ସ୍ପର୍ଶ କରୁଥାନ୍ତା ଏଇଟା ହେଲା ଆଲୋକବୃତ୍ତ ତ ଏଇଟା ଉଭୟ ମେରୁକୁ ସ୍ପର୍ଶ କରୁଥାନ୍ତା କର୍କଟକ୍ରାନ୍ତି ଆଉ ମକରକ୍ରାନ୍ତି ସୂର୍ଯ୍ୟଙ୍କ କିରଣ ଏହିପରି ଭାବରେ ପଡ଼ିଥାନ୍ତା ତ ସମାନ ପଡ଼ିଥାନ୍ତା ଏଠି ବି ଯେଉଁ ଋତୁ ହୋଇଥାନ୍ତା ଏଠି ମଧ୍ୟ ସେହି ଋତୁ ହୋଇଥାନ୍ତା ତ ଯଦି পি ভাবে থাকে দেখ চারি নম্বর দেওয়া পার্থক্য দর্শাও যে আবর্তন পরিক্রমণ আবর্তন আমি কাহ কহা পরিক্রমণ কাহ কহা না পৃথিবী নিজ অক্ষদণ্ড বা মেদণ্ড চারিপাখে ঘুরবা আবর্তন বা দিনরা দৈনিক গতি কহত যা কি দিনরাতি হয়ে থাকে পরিক্রমণ কাহ কহা না পৃথিবী নিজ অক্ষদণ্ড চারিপাখানে বুলির সহ সূর্য চারিপাখে বুলু থাকে ଏକ ନିର୍ଦ୍ଧିଷ୍ଟ ଉପକୃତକାର ପଥରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ପ୍ରଦକ୍ଷିଣ କରିଥାଏ ପୃଥିବୀର ଏହି ଗତିକୁ ପରିକ୍ରମଣ ବା ବାର୍ଷିକ ଗତି କୁହାଯାଏ ଆବର୍ତ୍ତନ ପରିକ୍ରମଣ

ତା'ପରେ ଦେଖ ଗ୍ରୀଷ୍ମ ଅୟନାନ୍ତ ଦିବସ ଶୀତ ଅୟାନନ୍ତ ଦିବସ କ'ଣ ନା ଗ୍ରୀଷ୍ମ ଅୟନାନ୍ତ ଦିବସ ହେଲା ଜୁନ୍ ଏକୋଇଶ ତାରିଖ ବେଳକୁ ପୃଥିବୀର ଉତ୍ତର ଗୋଲାର୍ଦ୍ଧ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ଢଳିଥାଏ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ଢଳିଥାଏ ଯାହାଫଳରେ କି କ'ଣ ହୋଇଥାଏ ନା ଏଥିରେ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁ ଅନୁଭୂତ ହୋଇଥାଏ ତାକୁ ଆମେ କ'ଣ କହନ୍ତି ଗ୍ରୀଷ୍ମ ଅୟନାନ୍ତ ସେହିପରି ଶୀତ ଅୟନାନ୍ତ ନା ଡିସେମ୍ବର ବାଇଶ ତାରିଖ ବେଳକୁ ପୃଥିବୀର ଦକ୍ଷିଣ ଗୋଲାର୍ଦ୍ଧ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଆଡ଼କୁ ଢଳିଥାଏ

ତେବେ ଆମେ କି କି ପରିବର୍ତ୍ତନର ସମ୍ମୁଖୀନ ହୋଇଥାନ୍ତି ଯଦି ପୃଥିବୀ ନିଜ ମେରୁଦଣ୍ଡ ଚାରି ପାଖରେ ଆବର୍ତ୍ତନ କରୁନଥାନ୍ତା ତେବେ ପୃଥିବୀରେ ଦିନ ରାତି ହୁଅନ୍ତା ନାହିଁ ଫଳସ୍ୱରୂପ ପୃଥିବୀ ଗୋଟିଏ ପାର୍ଶ୍ୱ ସର୍ବଦା ଦିନ ଅନ୍ୟପାର୍ଶ୍ୱଟି ସବୁବେଳେ ରାତି ହୋଇଥାନ୍ତା ପୃଥିବୀର ଦିନ ହେଉଥିବା ପାର୍ଶ୍ୱ ଅତିଶହ ତାପମାତ୍ରା ଓ ରାତ୍ରି ହେଉଥିବା ପାର୍ଶ୍ୱରେ ଅତିଶୟ ଶୀତଳତା ହୋଇଥାନ୍ତା ବା ଯେଉଁପଟ ଦିନ ଥାଏ ସେଥିରେ ଅଧିକ ଗରମ ଲାଗିବ ବା ତାପମାତ୍ରା ଅଧିକ ହେବ ଯେଉଁ ପାଖରେ ରାତି ହେଇଥିବ ସେଠାକୁ ଥଣ୍ଡା ଲାଗିବ ତ ପୃଥିବୀରେ ଜୀବଜଗତ ବଞ୍ଚିବା ସମ୍ଭବ ହୁଅନ୍ତା ନାହିଁ ଗୋଟେ ପଟେ ସବୁବେଳେ ଗରମ ଆଉ ଗୋଟେ ପଟେ ସବୁବେଳେ ରାତି ଗୋଟେ ପଟେ ସବୁବେଳେ ଆଲୋକ ଆଉ ଗୋଟେ ପଟେ ସବୁବେଳେ ଅନ୍ଧାର ତେଣୁ ବଞ୍ଚିବା ସମ୍ଭବ ହୁଅନ୍ତା ନାହିଁ ଏହା ଫଳରେ ବାୟୁ ପ୍ରବାହ ମଧ୍ୟ ବାଧା ସୃଷ୍ଟି ହୁଅନ୍ତା ଜଳବାୟୁରେ ମଧ୍ୟ ଗୁରୁତର ପରିବର୍ତ୍ତନ ଦେଖାଯାଆନ୍ତା ଜଳବାୟୁରେ ମନେକର ଏ ସବୁବେଳେ ଗୋଟେ ଜାଗାରେ ଗରମ ରହୁଥିଲେ ଲୋକ କିପରି ରହିବେ ସେହିପରି ଶୀତ ହେଉଥିଲେ ସବୁବେଳେ କିପରି ଥଣ୍ଡାରେ ରହିବେ ତ ସେଥିପାଇଁ କ'ଣ ହେଇଥାନ୍ତା ଜଳବାୟୁରେ ବି ପରିବର୍ତ୍ତନ ହୋଇଥାନ୍ତା ବାୟୁ ପ୍ରବାହ ମଧ୍ୟ ବାଧା ସୃଷ୍ଟି ହୁଅନ୍ତା ଜୀବଜଗତ ବଞ୍ଚିବା ଅସମ୍ଭବ ହୋଇଯାଆନ୍ତା